ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 78 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লিভার সিরোসিস ও ফুসফুসে নিউমোনিয়া নিয়ে দীর্ঘদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই 2001 সালে বিএনপির সংসদ সদস্য আব্দুল ওহাবকে পরাজিত করে শৈলকুপা আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ওই আসনেই 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2012 সাল থেকে 2013 সাল পর্যন্ত তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।